এদিকে আমি আবার স্বামীর উপরে একটু করে সেত আসিলাম চিন্তা করলাম আজকে সেতির এই জিনিস খাওয়াইয়া আমার সেত আমি উশল করব হ্যাঁ সেতি আমার সাথে দুই দিন পরপর সেত দেখাবে কেন তাহাকে আমি শায়েস্তা করার জন্য এই জিনিস দিয়ে বসেছিলাম নিজেও খাবো বলে নিয়েছিলাম আমার এই জীবনটা তুমি একদম ত্যাগ করতে মানে বলে স্বামী আমার বাপ রে আজকে জিজ্ঞেস করছি তুই শুরু করছো ব্যাংকে আসি তোমার মতো লোকের সাথে কেন সে আমারে বিয়ে দিল আমার না আছে সুখ না আছে শান্তি তুমি সব কিছু নষ্ট করছো তোমার জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে আমি বলে দিলাম ফ্ল্যাশব্যাক বন্ধুগণ গত কয়েকদিন ধরে হাগলতে আমার কাছে ঝাল 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 রেসিপি খুঁজতেছিলেন অবশেষে আমি পেয়ে গেলাম একটা ঝাল ভাইরাল রেসিপি আজকে আমি এই ঝাল ভাইরাল রেসিপির চ্যালেঞ্জ আমি আপনাদের জন্য নিয়ে নিব আমি দেখব যে এই ঝাল ভাইরাল রেসিপি আসলে এই খেতে কতটা টেস্টি হয় তো যাই হোক দেরি না করে চ্যালেঞ্জ শুরু করে দিই কারণ আগামীকালকে ঈদ ঈদের দিন যদি এই ঝাল ঝাল রেসিপি বানাই আপনারা খান তাহলে দেখা যাক যে কি ঘটে তো যাই হোক আজকে এই ঝাল ঝাল রেসিপি করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে ঝাল ঝাল কতগুলো মরিচ ভাইজা নিতে হবে তারপরে যেটা করতে হবে একটা ফাতিলার মধ্যে তেল গরম করে নিয়ে মরিচগুলোরে ভাইজা নিতে হবে এই যে দেখেন ঝাল ঝাল এক থাল মরিচ আমি দিয়ে দিলাম এই পর্যায়ে যেটা করবো মরিচ গুলা ঠাস ঠুস করে ফাইটা যেতে পারে সেই জন্য এটার মধ্যে ঢাকনা দিয়ে দিব হ্যাঁ হাসি খুশির দিন শেষ এখন নাকের পানি আর চোখের পানি আজ একটা বিরাট ফাটাফাটি হইব তারপরে চলে যাবো চিকেনের কাছে চিকেন গুলারে সুন্দর করে যত রকমের গুঁড়া মশলা আছে হগলডি দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখামাখি করতে হবে এখানে চাইলে আপনারা অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটাও দিতে পারেন আমি একটু আদা বাটা রসুন বাটাও দিয়েছি তো যাই হোক শুরুতেই বলে নেই এখানে এত পরিমাণে মরিচ দেখা কেউ ডরাইয়েন না যারা মরিচ খাইতে পছন্দ করেন তাহাদের জন্য এই রেসিপি আর যারা মরিচ দেখলে দশ হাত দূরে দিয়ে হাড়েন আমার বড় ফলার মতো তাহাদের জন্য এই রেসিপি না তাহারা শুধুমাত্র চোখের দেখা দেখে যাবেন কিন্তু ভুলেও এটা ট্রাই করতে যাবেন না তো যাই হোক আমি একটু পরে যেটা করলাম আমার মরিচ গুলার উল্টে ফালায় নাইরা সাইরা সুন্দর করে বাজ্যা লইতেছি এখন চলে যাবো আমি পরবর্তী ধাপে এখানে যেটা করতে হবে কিছু রসুন নিতে হবে আমি এখানে আস্ত রসুন নিয়ে নিছি একটা পরিমাণে তারপরে যেটা করছি রসুন গুলারে সুন্দর করে চেচ্চা পত পত করে নিছি তারপরে এখন লেবু দিয়ে দিব আমি তিনটা লেবুরে আমি সুন্দর করে গুটি 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 করে কাইটটা সুন্দর করে জেললে রসুন দ্বারা চেচ্চা লইছিলাম সেই রসুনের উপরে লেবু গুলারে এমনি সিপ্পা দিতে হবে এক টুকরা দুই টুকরা না গোটা তিনটা লেবু আপনার এরকম করে সিপ্পা সিপ্পা দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখামাখি করে নিবেন এর ভিতরে যেটা হবে মরিচ গুলা সুন্দর করে ভাজাভুজি হইয়া যাবে তারপরে যেটা করবেন মরিচটি ভাজা হইয়া গেলে একটা ছাকনির সাহায্যে তেল গুলারে সোয়াইয়া সোয়াইয়া বাওয়াইয়া বাওয়াইয়া সুন্দর করে মরিচ গুলারে নিয়ে নিতে হবে এই যে দেখেন ঠিক মন করে তারপরে যেটা করবেন যে মাংস গুলারে এতক্ষণ ধরে মাইখা রাখছিলেন সেই মাংস গুলারে মাজা মরিচের যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে এরকম করে সিট ফটাং করে সাইডা দিতে হবে এখন এইটা যাতে আমার ঠাস ঠুস করে ফুটটা না যায় এইটার উপরে আবার ঢাকনা দিয়ে দিয়ে চলে যেতে হবে একেবারে ফাইনাল ধাপে এই রেসিপিটা এত পরিমাণে সোজা আমি তো দেখা মনে করছিলাম যে প্রথমে টেস্ট হবে না পরে দিয়ে মনে হলো যে না টেস্ট হইলে হোক না হইলে না হোক ঈদের দিন হাগলতে একটু ঝাল টাল খাইতে পছন্দ করবে এতদিন ধরে সকালবেলা মিষ্টি মিষ্টি খাইয়া এখন একটু যদি ঝাল ঝাল রেসিপি না দিই তাইলে কেমন হবে এখন যেটা করতে হবে দুই হাতে একটা ফুতারে দই এরকম করে জাতা 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 দিতে হবে এইখানে শুধুমাত্র লেবুর রস রসুন বাটা রইতেছে এই ভাজা মরিচ তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দুই হাত দিয়ে এরকম করে ঘুটা ঘুটা জাতা জাতা দিতে 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 একেবারে ফেস্টের মতো বানাই ফেলবেন এইদিকে একটু ফরফর যেটা করবেন মুরগিটি ওইখানে ভাজতে দিচ্ছেন এই মুরগিটির একটু ফরফর এমন উল্ডাইয়া ফলডাইয়া লাল লাল করে ভাজা লেবেন এই পর্যায়ে যেটা করবেন আপনার রেডি যখন গুটা 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 দেওয়া হয়ে যাবে শেষ পর্যায়ে যেটা করবেন যে তেলের মধ্যে আপনি এই চিকেনটি ভাজতেছেন এই তেল দিয়ে দিবেন এখানে দুই থেকে তিন চামচ তারপরে এগুলো আবার সুন্দর করে ঝিকিমিকি ঝিকিমিকি করে একটু মিশাই নেবেন এইদিকে দেখবেন যে আপনাদের চিকেন মোটামুটি রেডি তারপরে যেটা করবেন চিকেনটারে সুন্দর করে রাইন নাই কেসুনিটা দিয়ে এরকম কিসমিসি 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 করে এটা একদম থেতা পোতা করে নিতে পারেন যদি এই কেসুনি আপনাদের বাসায় না থাকে তাহলে যে বাইরানের মতো কোনো কিছু যদি ফান তাহলে সেটা দিয়ে বাইরে সেভটা করে নেবেন তারপরে যেটা করবেন যে ফেস্ট গুলো আসলে ফেস্ট গুলো উপরে দিয়ে সুন্দর করে মাখাই নেবেন পরিশেষে আমরা এখন চলে যাবো ডেকোরেশনের মধ্যে ডেকোরেশন করতে গেলে যেটা করতে হয় আমরা জানি ভাতটারে ভাপা ফিডার মতো বানাইতে গেলে একটা ডিব্বা বা একটা বাড়ির মধ্যে এরকম করে বইরা জাতা দিয়ে সাইরা দিলে সুন্দর গোল ফুলের মতো হইয়া যায় এখন এইটার পাশে যেটা করবো ধামা সাফা দিয়ে আছে এই যে এই চিকেনটা এরকম করে দিয়ে দিব কি সুন্দর মরিচ আর রসুন দিয়ে ধামা সাফা দিয়ে চিকেন এরকম ঝিকিমিকি কইরা বাইরে ইয়া থেতা বুতা কইরা একটা রেসিপি বানানো যায় ভাবা যায় তো এখানে বলে রাখা ভালো এই রেসিপিটা কিন্তু আমাদের বাংলাদেশের রেসিপিও না ইন্ডিয়ান রেসিপিও না এটা পুরো ইন্দোনেশিয়ান রেসিপি ইন্দোনেশিয়ান স্ট্রিট ফুড ভাবা যায় মাগো মা তো যাই হোক এটার মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে মনে হইলে এই চ্যালেঞ্জ যদি না নেই তাইলে কেমনে হবে এদিকে আমি আবার স্বামীর উপরে একটু করে সেত আসিলাম চিন্তা করলাম আজকে সেতির এই জিনিস খাওয়াইয়া আমার সেত আমি উশল করবো হ্যাঁ সেতি আমার সাথে দুই দিন পর ফট সেট দেখাবে কেন তাহাকে আমি শায়েস্তা করার জন্য এই জিনিস দিয়ে বসেছিলাম নিজেও খাবো বলে নিয়েছিলাম এইদিকে আমার ছোট ঝালকর পুত্র বললো যে সেটি খাবে ছোট ঝালকর পুত্রকে দেখে বড় ফলাতে মোটামুটি করার মতো অবস্থা হয়ে গেছে কিন্তু আমার ছোট ফলাতে থামাথামির নাম নাই সেটিতে খাইয়াই যাইতাছে তা খাইয়াই যাইতাছে এটা কোনো কথা আমার ছোট ফলা আসলে ঝালের ডরায় না এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ছোট ফলা এটা ঝালের এক ফোটাও ডরায় না কিছু করে না কি একটা অবস্থা এদিকে যে আমার স্বামীর আমি যেটা করতে চেয়েছিলাম শায়েস্তা করতে চেয়েছিলাম আমার স্বামী তো শায়েস্তা হইলই না উল্টা মুখের মধ্যে দিয়া বলে তোমার হাতের মধ্যে এতক্ষণ কিভাবে আসছে তুমি এই মরিচারে বাইটটা বাট্টা বানাইয়া কেমনে মাংস দিয়ে কি সব বানাই ফেলছো এটা এত কিভাবে টেস্ট হয়েছে তাহাদের কথা শুনে আমার বড় ফলা দুই মিনিট ফরফর সবগুলারে ডাগর ডাগর করে আর বলে যে আমাদের ঘরের মধ্যে গুলা কি চলতেছে এত ঝাল দিয়ে কিভাবে আমার বাবা আর হইতেছে আমার
আমার ভাই খাইতেছে এই দেখোনা কথা এইদিকে আমার স্বামীরে সহায়তা করব তো দূরের কথা সে তিতা সুন্দর করে উফরে দিয়া বানাইয়া বানাইয়া যে ফেস্টগুলো আছে এগুলা খাইয়া ফেলছে এত পরিমাণে স্বাদ কেমনে হইছে আমি একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম তারপরে ভাইরে ভাই বিশ্বাস করতেন না মুখের মধ্যে দিয়া তন্ন জগতে হারাই গেছে এত টেস্ট কেমনে হয় শুধুমাত্র মরিচ বাইজ্জা রসুন দিয়া গাইল্লা গুল্লা এরকম লেবু দিয়া লবণ দিয়া যদি এমনি খাওয়ান যায় তাহলে তো দুনিয়ার ভাত খাইয়া ফেলান যাইব এই দেখোনা কথা আমার জীবনে খাওয়া অন্যতম সেরা রেসিপির মধ্যে এই রেসিপিটা একটা হইয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই ঈদের দিন ট্রাই করতে কিন্তু ভুলবেন না আর যদি কাহারো স্বামীর প্রতি জাল থেকে থাকে তাহলে এইটা বানাইয়া খাওয়াইয়া দেখতে পারেন প্রশংসা পাইবেন আবার মনের আশাও মিটমাট হইয়া যাবে এই ছিল আজকের রেসিপি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত টাটা গুড বাই A few moments later. Hey, what's up?